জ্বর নিয়ে শিশু ভর্তির সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাল্লা মহকুমা হাসপাতালে। চলতি মাসের 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কাল্লা মহকুমা হাসপাতালে জ্বর, সর্দি, কাশি ও অন্যান্য উপসর্গ নিয়ে 151 জন শিশু ভর্তি হয়েছে। বাচ্চাটা 25 দিন থেকে জ্বর, ঠিক আছে, জ্বরটা একবার কমে আবার আসে, আর বুকে খুব সমস্যা নেমে আছে, তো লোকাল ডাক্তার দেখিয়েছি, কমে না। আচ্ছা, তার জন্য হসপিটালে ভর্তি। এখানে কি আরো বাচ্চা ভর্তি আছে এইরকম? হ্যাঁ, অনেক বাচ্চা। সোমবার বেলা 12টা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে 20 জন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানান সকলের অবস্থা স্থিতিশীল। হাসপাতালের সুপার ডাক্তার অরূপ রতন করণ জানান সব শিশুদের করোনা পরীক্ষা করা হয়েছে, সকলের রিপোর্ট নেগেটিভ। আমাদের গত 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আমরা 151 জন বাচ্চা এরকম পেয়েছি, যারা রোজ 15, 17, 19 এভাবে করে 26 তারিখ পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান 151 জন ভর্তি হয়েছেন 20 তারিখ থেকে। তো এই সময় একটা ঋতু পরিবর্তনের সময়টায় প্রতি বছরই কিছুটা ভাইরাল ফিভার বা এই ধরনের ফিভারগুলো হয়। তো এদের মধ্যে আমরা কোভিড টেস্ট সবারই করেছিলাম, কারো ক্ষেত্রেই সেরকম পাইনি পজিটিভ। তবে আমরা নজরদারি রাখেছি এবং প্রতিদিন আমাদের সরকারি পোর্টালে রিপোর্টিং চলছে, এবং যাতে কোনো রোগী খারাপ হলে সাথে সাথে আমরা তাকে ডিটেক্ট করতে পারি বা রোগী খারাপ হওয়ার আগেই তার চিকিৎসা করা যায়, সেই রকম ধরনের একটা চেষ্টা আমাদের তরফ থেকে চলছে। এখনো পর্যন্ত আমরা মোটামুটি সব রোগীকেই সুস্থ রাখতে পেরেছি এবং তারা সাফল্যের সঙ্গে চিকিৎসাটা ডাক্তারবাবুরা করছেন, এবং সব রকম ব্যবস্থা আমরা কালনা হাসপাতালে রেখেছি যাতে করে এই এই ধরনের যে জ্বরের একটা প্রাদুর্ভাব এই সময় দেখা যায়। এবারে যেহেতু কোভিডের একটা পরিমণ্ডল পেছনে আছে, তাই জন্য আমরা আরও সতর্ক আছি এবং ভালোভাবেই আমরা এই ম্যানেজমেন্ট এবং পরিসংখ্যানটা রাখার চেষ্টা করছি। আচ্ছা, 151 জন, হ্যাঁ, এটা বাচ্চাদের বিভাগেই আমরা এটা দেখতে পেয়েছি যে জ্বরের এটা বেড়েছে। বড়দের বিভাগেও কিন্তু আমরা যদি একই রকমভাবে তাকাই, মেল মেডিসিন বা ফিমেল মেডিসিন বিভাগেও কিন্তু এই সময় জ্বরের প্রাদুর্ভাবটা বাড়ে। আচ্ছা, কি সচেতনতা অবলম্বন করতে হবে এই সম্বন্ধে? আমাদের কোভিডের যে প্রোটোকল আছে সেটা মেনে চলতে হবে, যাতে করে মাস্ক পরে বাড়ির লোকেরা থাকেন সবাই, এবং জ্বর বা এই ধরনের সর্দি কাশি জ্বর এলেই যেন ডাক্তারের একটু পরামর্শ নেওয়া হয়, দরকার হলে পরীক্ষা করে নেওয়া হয়, এবং যাতে খুব বেশি গ্যাদারিং বা অনেক মানুষ জড়ো হচ্ছেন এমন জায়গায় বাচ্চাদের বা নিজেরা সচরাচর না যাওয়াই ভালো। যদিও যাওয়া হয়, অন্তত মাস্ক পরে একজন মানুষের সাথে আরেকজন মানুষের যথেষ্ট দূরত্ব রেখে কথাবার্তা বা আচার আচরণ যেগুলো করা হবে সেইগুলো করতে হবে, এবং সবচাইতে যেটা বেশি সচেতনতা দরকার যে জ্বর হলেই অন্তত পক্ষে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে ডাক্তারের দেখাতে হবে, এবং যদি কোনো পরীক্ষা লাগে তাহলে সেগুলো করে ফেলতে হবে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।